ভারতের হলদিবাড়ি চিলাহাটি হয়ে মংলাপোর্ট রেলপথ ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা ভোগ করতে ভুটানের 18 সদস্যের একটি প্রতিনিধি দল চিলাহাটি স্টেশনের নির্মাণাধীন উন্নয়নমূলক কাজসহ রেলপথ পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার সকালে বুড়িমারি দিয়ে প্রবেশ করে রংপুরের অবস্থানের পর ওই প্রতিনিধি দল সড়কপথে চিলাহাটি আসেন। চিলাহাটি রেলওয়ের রেস্ট হাউসে রেলের কর্মকর্তাদের সাথে ঘণ্টাখানেক বৈঠক শেষে রেলপথ সহ স্টেশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। শেষে ওই প্রতিনিধি দল জানান, ভুটান থেকে চিলাহাটির উপর দিয়ে তারা মংলা পোর্ট ব্যবহার করতে আগ্রহী, এতে তাদের সময় ও খরচ খুব কমে যাবে। অপরদিকে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে চিলাহাটি। নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব।